আসসালাম ওয়েল ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফাঁকা বন্ধ করার জন্য দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে কাটিং করে ছোট করে নিয়ে তার উপরে ক্যাপ বসিয়ে দাঁতের ফাঁকা বন্ধ করার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সে চিকিৎসা পদ্ধতির অসুবিধা এবং সুবিধা সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যাদের দাঁতে এ ধরনের ফাঁকা রয়েছে তারা হয়তো কখনও চেয়েছেন যে দাঁতের ফাঁকা বন্ধ করার জন্য তো এ ধরনের দাঁতের ফাঁকা বন্ধ করার জন্য কয়েকটা চিকিৎসা পদ্ধতি রয়েছে এর মধ্যে স্থায়ী পদ্ধতি রয়েছে অস্থায়ী পদ্ধতি রয়েছে যেমন ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে স্থায়ীভাবে চিকিৎসা করা যায় এবং ফিলিংয়ের মাধ্যমে অস্থায়ীভাবে এ ধরনের দাঁতের ফাঁকা বন্ধ করা যায় যদি দাঁতের ফাঁকা একের অধিক হয়ে থাকে যেমন এখানে চারটি দাঁতের ফাঁকা দেখতে পাচ্ছেন এক্ষেত্রেও আপনি এই স্থায়ীভাবে ব্রেসেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন অথবা ফিলিং করে অস্থায়ীভাবে এ ধরনের দাঁতের ফাঁকা আপনি বন্ধ করিয়ে নিতে পারেন তো ভিডিওর যে আলোচনার বিষয় সেটি হলো দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে দাঁতের ফাঁকা বন্ধ করার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে তো আসুন আমরা এ ব্যাপারের সুবিধা যেটা সেটি আগে জেনে নিই ভিহ যখন দাঁতে এ ধরনের ফাঁকা থাকে আর এর দাঁতের ফাঁকা যদি স্থায়ীভাবে বন্ধ করতে চান তাহলে বেশ দাঁতের ফাঁকা হিসাবে বেশ সময় লাগে কারো ক্ষেত্রে মাস কারো ক্ষেত্রে আট মাস দশ মাস কারো ক্ষেত্রে বছরও প্রযোজ্য হয়ে থাকে আর যদি আপনি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে আপনার এটি শুধুমাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু এ ধরনের দাঁতের ফাঁকা আপনি কমপ্লিট করে নিতে পারবেন বা ক্যাপের মাধ্যমে পূরণ করা যায় এটি হলো এক নম্বর সুবিধা এবং দ্বিতীয় যে সুবিধাটি রয়েছে স্থায়ীভাবে যে ব্রেসেস ট্রিটমেন্ট রয়েছে এই ব্রেসেস ট্রিটমেন্টের থেকে অনেক কম খরচে এ ধরনের দাঁতের ফাঁকা ক্যাপের মধ্যে বন্ধ ক্যাপ দিয়ে বন্ধ করা যায় অনেক সস্তা হওয়াতে অনেকেই এ ধরনের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এটি প্রাধান্য দিয়ে থাকেন তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো এটি না করার জন্য কারণ এখন আপনারা এর অসুবিধা সম্পর্কে জানতে চলেছেন যখন দাঁত আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করাবেন তখন সেই যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে দাঁতটি সেটি কিন্তু কিছুটা হলেও দুর্বল হবে তো এর জন্য দাঁতের ফাঁকা যদি থেকেও থাকে আপনার দাঁত ভালো থাকবে দাঁত যখন আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করাবেন এবং দাঁত কাটিং করে ছোটো করে তার উপরে ক্যাপ বসাবেন তখন সেটি আপনার ফাঁকা বন্ধ করলেও যদি এমন হয় যে রুট ক্যানেল ট্রিটমেন্টটি সঠিকভাবে হয়নি বা কোনো ত্রুটি রয়ে গেছে তাহলে আপনার সেই দাঁতে ব্যথা হবে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে আরও অনেক ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি ব্যক্তিগতভাবে বলে থাকি এ ধরনের চিকিৎসা থেকে বিরত থাকার জন্য যদি ফাঁকা দাঁত থেকে থাকে আর যদি অর্থনৈতিক সমস্যা থেকে থাকে আপনার ওভাবেই থাকা উচিত যদি আপনি দাঁত ভালো রাখতে চান এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি দাঁতে ভিতরে ফাঁকা ছিল আর সেটা বন্ধ করা হয়েছে ক্যাপের মাধ্যমে যদি ট্রিটমেন্টটি ভালো হয়ে থাকে তাহলে তো ভালো কথা কোনো সমস্যা নাই সারা জীবনও যদি আপনি এই ক্যাপের মাধ্যমে পথ চলেন বা ক্যাপের ক্যাপটা যদি থেকে যায় ট্রিটমেন্ট যদি ভালো হয় কোনো সমস্যা নাই এভাবে আপনি থাকতে পারেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপটি করা হয়েছে তার উপর থেকে এ ধরনের যে পোরসিলিন আবরণটি থাকে সেটি উঠে যেতে পারে ভেঙে যেতে পারে ক্র্যাক করতে পারে ফেটে যেতে পারে যদিও খুব কম হয়ে থাকে কিন্তু তারপরেও একেবারে যে ক্যাপে সমস্যা হয় না ক্যাপের উপরের পোরসিলিন অংশ যে উঠে যায় না এমনটি কিন্তু নয় যদিও খুব কম পরিমাণ মানুষের এমন সমস্যা হয়ে থাকে কিন্তু তারপরেও এমন সমস্যা হয়ে থাকে আর যদি এমন সমস্যা হয় তখন আপনাকে এটি চেঞ্জ করতে হবে ক্যাপটি যদি চারটে ক্যাপ থাকে তাহলে চারটে চেঞ্জ করতে হবে যদি দুটি ক্যাপের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করিয়ে থাকেন তাহলে দুটি কিন্তু আপনাকে চেঞ্জ করতে করাতে হবে সেক্ষেত্রে বেশ আবার একটা খরচের বিষয় রয়েছে আর যদি ট্রিটমেন্টটি ভালো না হয় তাহলে তো দাঁতে ব্যথা হবে বা ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ভিউয়ার্স আশা করি ভিডিওর মাধ্যমে এ ধরনের চিকিৎসার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানছেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম